ওয়েলকাম টু মাই চ্যানেল ডিস্ট ফোর চ্যানেল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে চলে এসেছি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে ঘুরতে সো এই খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট উনিশশো তেষট্টি সালে প্রতিষ্ঠিত হয় প্রকৌশলী অনিমেষ পাল এখানে পড়াশোনা করে প্রায় চার হাজার শিক্ষার্থী খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট খুলনা শহরের অর্থাৎ খুলনা বিভাগেই অবস্থিত খুলনা শহরের ভিতরেই এটাই খালিশপুর শিল্প এলাকায় অবস্থিত খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের একটি বৃহৎ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে এখানে চার হাজার হাজারের অধিক ছাত্রছাত্রী পড়াশোনা করতেছে পাকিস্তানের প্রথম পাঁচ বছর মেয়াদি পরিকল্পনায় অংশ হিসেবে খুলনা একটি প্রযুক্তি শিক্ষা কেন্দ্র গড়ে ওঠে এই পলিটেকনিক ইনস্টিটিউটটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এখানে প্রায় চার হাজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অর্থাৎ ছাত্রছাত্রী পড়াশোনা করতেছে বর্তমানে এখানে ডিপার্টমেন্ট রয়েছে মোট নয়টি প্রতি বছর ডিপ্লোমার জন্য প্রায় সাতশতর অধিক শিক্ষার্থী এই পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হয়ে থাকে এই বিভাগ এবং ইনস্টিটিউটগুলির মধ্য একশো শিক্ষা অর্থাৎ যে শিক্ষক রয়েছে সেখানে মোট সংখ্যা হলো একশো জনেরও অধিক খুলনা পলিটেকনিকের সব বিভাগ রয়েছে তা আগে আপনারা জেনে নিন এখানে আপনারা পাবেন কম্পিউটার টেকনোলজি সিভিল টেকনোলজি ইলেকট্রিক্যাল টেকনোলজি পাওয়ার টেকনোলজি মেকানিক্যাল টেকনোলজি ইলেকট্রনিক্স টেকনোলজি আইপিসিটি টেকনোলজি ইএনভিটি টেকনোলজি আর টেকনোলজি আপনাদের অনেকের মাঝে প্রশ্ন প্রশ্ন থাকে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে চান্স পেয়েছি পড়তে আসবো এখন কথা হচ্ছে এখানে হস্টেল খোলা আছে কি না সো হস্টেলটি মনে হয় বর্তমানে খোলা রয়েছে এবং আমি যতদূর তাদের উইকিপিডিয়াতে গিয়েছিলাম যাওয়ার পরে সেখানে দেখেছি যে সেখানে লেখা ছিল দুই হাজার আট সাল থেকে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাস বন্ধ আছে তবে ছাত্রাবাস বন্ধ থাকে এখানে আশেপাশে অনেক মেস পাওয়া যায় এখানে থাকার কোনো সমস্যা হবে না সব থেকে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে আসার পর আমাকে যে বিষয়টি ভালো লেগেছে সেটা হলো এখানকার পরিবেশটা এখানকার পরিবেশ শান্ত এবং মনোমুগ্ধকর একটি পরিবেশ এখানে পড়াশোনা করে শান্তি পাওয়া যাবে অর্থাৎ এটি একটি পড়াশোনারই জায়গা এখানে যখনই আপনি আসবেন বা প্রবেশ করবেন খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে তখনই আপনি ভিতরে প্রবেশ করে দেখবেন যে চারপাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং এই বিল্ডিং এর মাঝখানে একটি মজার বিষয় হলো চারপাশে বিল্ডিং বিল্ডিংগুলো সাজানো পৌঁছানো এবং মাঝখান দিয়ে মাঝখান দিয়ে সরু পথ রয়েছে যেখান দিয়ে হাঁটানো যায় বা এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে যাওয়া যায় সো এই বিল্ডিংগুলোর মাঝখানে সৌন্দর্যতা আরও বাড়িয়ে তুলেছে এর ভিতরে অনেকগুলা গাছপালা রয়েছে এবং তারা অনেক গাছ এখানে রোপণ করেছে যা বর্তমানে এই মনে হয় একটি সবুজ বন এবং তার মাঝখানে কিছু কিছু বিল্ডিং রয়েছে অর্থাৎ আপনি যখন পড়াশোনা করবেন এখানে মুক্ত শান্ত সৃষ্ট এমন একটি প্রকৃতি এমন একটি পরিবেশ আপনাকেও উপহার দিবে যা আপনি চিন্তাও করতে পারবেন না আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখ देखायते सिखपुरा खुलना पॉलिटेक्निक इंस्टीट्यूट অর্থাৎ এখানকার ভিতরে আপনি ধারণা নিতে পারবেন যে এখানে বিল্ডিংগুলো কীরকম এবং এখানকার যে ড্রেসটা আপনারা ভিডিওতেই দেখতে পাইতেছেন ড্রেসটা নীল ড্রেস পরে আসে শিক্ষার্থীরা আমার ভিডিওতে এবং এখানে আমি এর আগেও বলেছি যে এখানে নয়টা ডিপার্টমেন্ট রয়েছে আপনারা চাইলেই এখানে ভর্তি হতে পারেন বর্তমান সময়ে অর্থাৎ সময়টা হচ্ছে একটি প্রযুক্তি নির্ভর সময় এবং কারিগরি শিক্ষার কোনো বিকল্প নাই আপনারা যারা জানেন এবং আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দিতে চাই আপনারা শুধু শুধুমাত্র চার বছরে ডিপ্লোমা করে এবং চার বছরে পলিটেকনিক ইনস্টিটিউটে আসে পড়াশোনা করে আপনি হয়ে যেতে পারেন দশম গ্রেডের একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অর্থাৎ আপনি অল্প বয়সে এই অর্জন করতে পারবেন সো আমার এখানে একটি কথা হলো আপনারা যারা পলিটেকনিকে চিন্তাভাবনা করতেছেন যে পড়বেন আমি আপনাদেরকে বলবো আপনার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং আপনারা যারা অধ্যয়ন করতেছেন অর্থাৎ পড়াশোনা করতেছেন তাদেরকে বলবো আপনারা পড়াশোনা চালিয়ে যান কারণ আমি নিজেও একজন পলিটেকনিক ইনস্টিটিউট আর পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করতেছি ইলেকট্রিক্যাল টেকনোলজিতে বর্তমানে আমার আর দুইটা সেমিস্টার হলে তিনটা সেমিস্টার হলে আমি বাইর হয়ে যাবো সো আপনাদেরকেও বলতে চাই যে আপনারা আসুন কারিগরি শিক্ষা নেন এবং এর কারিগরি শিক্ষার প্রসরটাও বাড়িয়ে দিন এবং বর্তমান সময়ে চাকরির বাজারে যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতাতে নিজেকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে এবং শিওর চাকরির বাজারে আপনাকে কনফার্ম করতে অবশ্যই আপনি আসুন পলিটেকনিকে আমি আরও সাধুবাদ জানাই আপনারা যারা যাদের স্বপ্ন ড্রিম রয়েছে বিভাগীয় পলিটেকনিকলে পড়াশোনা করবেন এবং এই খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করবেন তাদেরকে জানাই স্বাগতম আপনারা নির্বয়ের নিঃসন্দেহে যেই টেকনোলজিতে এই যেই ডিপার্টমেন্টে আপনারা চান্স পান না কেন আপনারা এখানে ভর্তি হয়ে যাবেন আমি এই ভিডিওর মাধ্যমে শুধু দেখাতে চাইছি এই খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটটি এবং এই পলিটেকনিকের ইনফরমেশনটি আপনাদেরকে দিয়ে দিলাম অর্থাৎ আপনারা এখনও চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও পেতে এবং ইনফরমেশন পেতে আপনাদের কোন ভিডিও লাগবে সেটা জানিয়ে দেবেন আর আমরা আসছিলাম এই খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে ঘুরতে আমার বন্ধু সহ এবং আমরা পুরো পলিটেকনিকটি ঘুরলাম আমাকে অনেক ভালো লেগেছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অবার রহমতুল্লাহি